রমজানে কহিমায় থাকা স্বামীকে ব্রেথে খাওয়ানো হলো না গৃহবধূর। বদরপুর রেল স্টেশন থেকে শিশুকন্যা সহ নিখোঁজ পাথারকান্দির গৃহবধূ। বদরপুর রেল স্টেশন থেকে নিখোঁজ শিশুকন্যা সহ পাথারকান্দির এক গৃহবধূ। বরাক তরঙ্গ ওয়েব পোর্টালে ভাষ্যমতে এই গৃহবধূ কহিমা যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। এই ঘটনায় পরিবার সহ গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে নিখোঁজ গৃহবধূর নাম লাইলি বেগম, বয়স 30। শিশুকন্যাটির নাম তানিয়া বেগম, বয়স 7। স্বামীর নাম মাসুক আহমেদ। তাদের বাড়ি পাথারকান্দির থানাধীন দুর্লভপুর গ্রামে। নিখোঁজ হওয়ার ঘটনার পর গত 20 মার্চ বদরপুর রেল পুলিশে নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করেন স্বামী মাসুক। পরে মাসুক বাবু সাংবাদিকদের জানান, তিনি ব্যবসার সূত্রে কহিমাতে থাকেন। তার স্ত্রী ও সন্তান গত কিছুদিন ধরে শ্বশুরবাড়িতে ছিলেন। সামনে রমজান মাস, ফলে খাওয়া দাওয়ার সুবিধার জন্য তিনি তার স্ত্রীকে কহিমাতে আসতে বলেন। এতে তার শ্বশুর গত 18 মার্চ শনিবার লাইলি সহ তানিয়াকে নাগাল্যান্ডের আরেক পরিচিত ব্যবসায়ীর সঙ্গে কহিমায় পৌঁছে দিতে বদরপুর রেল স্টেশনে নিয়ে যান। কিন্তু তখন পর্যন্ত স্টেশনে দেখা পাননি সেই ব্যবসায়ী। রাত বেশি হওয়ায় তিনি লাইনে ও তানিয়াকে স্টেশনে রেখে বাড়িতে ফিরে যান। এদিকে পরে সেই ব্যবসায়ী স্টেশনে গেলে তিনি নাকি লাইলি ও তার শিশুকন্যাকে খুঁজে পাননি বলে ফোনে মাসুককে জানান। বর্তমানে লাইলির মোবাইলও বন্ধ রয়েছে। এতে চরম উৎকণ্ঠায় রয়েছেন স্বামী মাসুক সহ তার আত্মীয় স্বজন। বিভিন্ন স্থানে খোঁজখবর করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এই নিয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন মাসুক। আসসালামু আলাইকুম সব ভাই বন্ধু ভালোরা খুঁইয়া, আমি তাকে খুঁইমা। আমার ফ্যামিলি 18 তারিখ রাখি ডাইরেক্ট ট্রেন ওখানে যাওয়ার কথা আসলো। আমার শ্বশুরবাড়িতে এখন আমার ফ্যামিলি আমার শ্বশুরে লইয়া বদরপুর স্টেশন লইয়া আইসো। ওখান থেকে আমার একদম জানাও শোনা মানুষ আমার ঘরের পাশে তা হই, তাই না তার ফ্যামিলি লিয়ে দিইতা খুঁইমা। তাহলে আমি বললাম খুঁইমা আমার ফ্যামিলি লইয়া আইবি। ও তাই বাড়িতে বাড়াইছন, বাড়ানির ঘরে আমার ফোন করছেন আমার ফ্যামিলি স্টেশনে আইসুন। আমি কইছি ওই আমার ফ্যামিলি স্টেশনে আইয়া আসছো, আমি ফোন করছি তাহলে। ও ফোন করে আমার ফ্যামিলির লোক মাত্র আমার ফ্যামিলি স্টেশনে আইয়া আসছো, আমার শ্বশুরে আমার ফ্যামিলি লইয়া আইসো। এই আমার শ্বশুর হলো বয়স্ক মানুষ, তাই তাহলে স্টেশন থুইয়া বাইরে দূরে যেতে পারত না। ও আমার শ্বশুর তাহলে রাখি আগে শুনি আমার ফ্যামিলি হয়েছন, ও আমি ওই মানুষের চিনি যেতে পারব। সেই মানুষের তার ফ্যামিলি দিত, পরে সেই মানুষ আইসি আওয়ার ঘরে আইয়া ফোন করছে আমারে, বলে তোমার ফ্যামিলি খানো আমি ভাইয়ার না, আর তার মোবাইল ওলা ছুঁই সব দেখা। আমি তারা কইলাম ও জায়গা বোয়াত আসন, আমি ও ফোনে মাতিলাম তুমি ওই জায়গা ঠুকাও থানে ভাই ভাই। ও মানুষের ফিরিয়া ঠুকাইছে ঠুকাই ঠুকাইছে ভাইছে না হওয়ায় ফিরিয়ে আমার ফোন করছে ও কোন জায়গা থাকছে ভাইছে। তারপরে আমি কই ঠিক আছে আমি ফোন করে দেখি, ও আমি ফোন করা ভাইছে আমার ফ্যামিলির মোবাইল ছুঁই সব। ও তারপরে সব মানুষের ঠুকাইছ না, আরও আমার জানাশুনো আরও কুই মানে মানুষ যাওয়ার মানুষ আসলো সারাও ঠুকাইছ ঠুকাইয়ে কইয়া কো ভাইছ না ওই না ভাবায় তারাই আমি কইলাম এক কাম করো, যদি অন্য কোনো কামরা তো উঠে যায় তুমি তাহলে ডিমোভরে তাই ভাবি পায় আর তুমি তাহলে এখন আইব। ও মানুষে ও ফ্যামিলি আমার যে মানুষে আমার ফ্যামিলি যেহেতু আসলো সেই মানুষের তার ফ্যামিলি গিয়া ট্রেনে উঠছে উঠিয়া তো গেছে কি হে আমি কইছি তারা আইব। ও ডিমাম্পুর আওয়ার ঘরে তারা ডিমাম্পুর গিয়ে লামসন লামিয়া সব মানুষের ডিমাম্পুর ঠুকাইছে, আরও আমার জানাশোনা বন্ধু হল আসলো তারাই হয়েছে তোমরা তোমার সাথ দেও। ও ঠুকাইছ কোনো মানুষের ভাবিছ না, না ভাবা সত্ত্বেও আমি আইছি বাদর দিন এদিন আমি আই গেছি ডিমাপুর। আই আমিও ডিমাপুর তো তোমাদের হরিয়া না ভাবা ফিরিয়া ডাইরেক্ট ট্রেন আসলো ট্রেনে ফিরিয়া আমি ভেতর আইছি। আইয়া জিআরপিএফের কাছে কমপ্লেন দিয়েছি, জিআরপিএফ তারা খোঁজার আর আপনাদের সব বাইরের খুঁজিয়া তিন দিনও খুঁজিয়া, যদি কোনো কন্ট্যাক্ট পাও কোনো সূত্র পাও তাহলে আমার ও ফোন নম্বরে আপনার যোগাযোগ করবা 7005588309 06। আপনার দয়া করে দেখবা ফটো ফ্রাইডে। আমি গত 18 তারিখ আমার মেয়ে নিয়ে ডিমাপুর স্টেশন নিয়ে গেছি কি ডিমাপুর যাইবার লগে, আর 9টা ট্রেনে লইয়া আমার পুলিশ নিয়ে খুঁজি আর এখন কোনো পুলিশ খবর নাই। আর এর ফলে ফোন করে যে আছে স্টেশন আছে বাদে 9টা ট্রেনে লইয়া নাই কোনো খোঁজ খবর নাই। আর তার আমি ফলে আমি থানাত গেছি, থানাত গেলে তারা কনভারসেশন করছি করি আলো তারা কইছে কোনো খোঁজখবর ফাইলে খোঁজখবর তুমি পাও তো আমার জানাইও। আমার বাড়ির সব আজ পর্যন্ত কোনো খোঁজখবর নাই, ব্যবহার না খান গিয়া কোন দিন গাইবিছে 18 তারিখ শনিবার লাইলি বেগম তানি, আমার নাতির নাম তানিয়া বেগম, মেয়ের জামাইর নাম মাসুক আহমেদ। মেয়ের জামাই কোন জায়গার তা কইমাটা কই আমার জানাইও।
যাতে এখন দেশবাসীর অনুরোধ করো যে আপনার মেয়ে আনিয়া দিব, মানে কেউ যদি দেখি দেশবাসীর সব জানাইছি ফাইলে খুঁজ খবর ফাইলে আমরা তালাশ করতাম।